অপরাহ্ন। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শিক্ষা ও পরীক্ষা নিয়ে অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতিতে। আমরা 38তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন বিষয় ধরে ধরে আমাদের আলোচনা হয়েছে, ইতিমধ্যেই বাংলা ইংরেজি ইত্যাদি নিয়ে কথা হয়েছে। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর জন্যে 30 নম্বর বরাদ্দ আছে এবং সেই 30 নম্বরের সঙ্গে যে সিলেবাস দেওয়া হয়েছে পিএসসি থেকে সেখানেও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কী কী থাকবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে। আর বাংলাদেশ বিষয়াবলী যেহেতু আমাদের ছেলেমেয়েরা অর্থাৎ যারা পরীক্ষা দেবে তারা প্রথম থেকেই পড়ে আসে, নানা সময়ে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো তারা দেয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় সমূহের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাগুলোর জন্যে বাংলাদেশ বিষয়াবলী তাদের পড়তে হয়েছে। সব মিলিয়ে পত্রপত্রিকা তারা পড়ে, অনেক কিছুই তারা জানে। এই জানাটাকেই আরেকটু নতুন করে পরীক্ষাকে সামনে রেখে আমরা জানাতে চাই। এবং এই জানানোর জন্যে যেহেতু পরীক্ষা একেবারে সন্নিকটে, প্রায় 1 মাস সময় আছে, এই 1 মাস আগে এই ধরনের বিষয়কে সামনে রেখে প্রস্তুতিটি আর কতটুকু শানিত করা যায় এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 2 জন অতিথি। প্রিয় দর্শক, আসুন আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন এস এম রেজাউল করিম রেজা। এস এম রেজাউল করিম রেজা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে কর্মরত আছেন সহযোগী অধ্যাপক হিসেবে। আর আমার ডানেই রয়েছেন সহস্র সুমন। সহস্র সুমন, তিনি পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। প্রিয় দর্শক, আমরা 2 জন অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আমি বলেছিলাম যে বিসিএস পরীক্ষায় অর্থাৎ পিএসসি, এই যে 38তম বিসিএস পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, এই পরীক্ষার জন্যে 30 নম্বর থাকবে বাংলাদেশ বিষয়াবলী। আর এখানে আমার কাছে যে সিলেবাস রয়েছে সেখানে অনেকটা ভাগ রয়েছে, 1, 2, 3, 4 করে। এই যে ভাগ, এই ভাগ করে প্রথমেই আমরা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এই নিয়ে আলোচনাটা শুরু করব। এবং শুরুটা করতে আমি অনুরোধ করছি এস এম রেজাউল করিম রেজাকে। ধন্যবাদ স্যার। যে সমস্ত মানে শিক্ষার্থীরা মানে পাশ করার পরে চাকরির মার্কেটে প্রবেশ করবে, তাদের জন্য এই যে বাংলাদেশ বিষয়াবলীর যে আবার জাতীয় বিষয়াবলী, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি বিসিএস তো এই যে এই পরীক্ষাটা নিচ্ছেই হলো তার একটা সাধারণ জ্ঞান যাচাই করার জন্য, যে সবগুলো বিষয় সম্পর্কে সে একটা সচেতন কিনা, তার ধারণা ক্লিয়ার কিনা। যদি একজন পরীক্ষার্থী এই যে বাংলাদেশ বিষয়াবলী বললেন এইটা সম্পর্কে তার যদি ধারণা ক্লিয়ার থাকে, তাহলে পরা সে চাকরিতে প্রবেশ করার পরেও তার এই নলেজ বরং আরও ডেভেলপ হবে। আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি আপনার এই আলোচনার ক্ষেত্রে, একটু সম্পূরক কথা বলে দিই। প্রিয় দর্শক, আপনারা জানেন, বিশেষ করে পরীক্ষার্থীবৃন্দ, তাদের কথার্থে বলছি, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী বলে যে অংশটুকু আছে সেখানে প্রাচীনকাল থেকে সমসাময়িককালের ইতিহাস আছে, ক্রিস্টীয় এবং সংস্কৃতি বিষয়ে আলোচনা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, 54 সালে নির্বাচন, 6 দফা আন্দোলন, 66-র এবং গণ অভ্যুত্থান আছে, 68-69 সালের, 70-এর সাধারণ নির্বাচন আছে, অসহযোগ আন্দোলন 71, 7ই মার্চে ঐতিহাসিক বঙ্গবন্ধুর যে ভাষণ, যে ভাষণটি এখন একটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাক বাহিনীর আত্মসমর্পণ থেকে বাংলাদেশের অভ্যুদয়, এইটুকু হচ্ছে এখানের অংশ। তার মানে হলো স্যার ওই যেটা বলছিলাম, যে এই যে জাতীয় বিষয়াবলী সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলে সে কোয়ালিফাই করবে। এখন আপনি যে বিষয়াবলীগুলো বললেন এটা প্রধানত 3 ভাগে বিভক্ত করে আমরা বলতে পারি যে প্রিপারেশান নিতে হবে। একটা হলো ইতিহাস, একটা হলো রাজনীতি, একটা হলো সংস্কৃতি। এই বাংলাদেশ বিষয়াবলী, এই যে আপনি যেটা বললেন বাংলাদেশের অভ্যুদয় সর্বশেষ, একদম প্রাচীন আমল থেকে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত, এই যে ইতিহাস, তাহলে তার প্রাচীন আমল থেকে বর্তমান পর্যন্ত তার এই ইতিহাসের বইটা, ইতিহাসের বই অর্থাৎ 9-10 পর্যায়ে কিন্তু ইতিহাসের বই আছে, ইন্টারমিডিয়েটে ইতিহাস পড়ানো হয়, এবং অনার্স মাস্টার্সে সে যদি নাও পড়ে তাহলে কিন্তু তার ইতিহাস রিলেটেড অসংখ্য বই আছে, সেটা বাংলা পিডিয়া থেকে শুরু করে অসংখ্য বই। তার মানে হলো সে এই ইতিহাস সম্পর্কে, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি আসলে একই সাথেই, একটির সাথে আরেকটি আসলে সম্পর্কযুক্ত। তার মানে সে এই প্রথমেই 3টা সাবজেক্ট সে জেনে নেবে, যে ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি পড়তে হবে,
সে প্রাচীন আমল থেকে এই বাংলাদেশের অন্তত ইতিহাসটা তার ভালো করে জানতে হবে। সেটা আমি বলছি যে মর্জামল হতে পারে, পালামল হতে পারে, সুলতানি আমল হতে পারে, মুঘল আমল হতে পারে, ব্রিটিশ আমল হতে পারে, ইভেন পাকিস্তান আমল, এবং বাংলাদেশ কীভাবে উদ্ভূত হলো, এই যে সে যদি ভাগ ভাগ করে নেয় তাহলে কিন্তু তার জন্য খুবই ইজিয়েস্ট হবে। কারণ 1905 সালের বঙ্গভঙ্গ কোশ্চেন এলো বঙ্গভঙ্গ রদ হলো কবে, তার মানে সে যদি বঙ্গভঙ্গ পড়ে, এটা তো একটা রাজনীতি আবার ইতিহাস, আবার এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনের মধ্যে সংস্কৃতি, তার মানে সে যদি, মানে উদাহরণ বলছি যে সে এই ইতিহাসটা ভালো করে তাকে জানতে হবে, এবং এটা ইন ডিটেলস হয়তো তার পড়তে হবে না, প্রিলিমিনারির জন্য প্রিলিমিনারি তার পড়তে হবে যে ওইখানের মোটা দাগে কোন কোন বিষয়গুলো মানে তার জানা বা সচেতন হওয়া জরুরি। এবং বিসিএসএ বেসিক্যালি আমি বলবো যে এই যে সাধারণ জ্ঞান নেওয়া হচ্ছে মানে সচেতনতা যাচাই করার জন্য, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সহস্র সুমন, আপনার কাছে আসতে চাই। আমি দেখলাম যে এখানে নম্বর হচ্ছে 6। এই 6-এর মধ্যে যে প্রাচীনকাল থেকে সমসাময়িককালের ইতিহাস পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয় এই পর্যন্ত আছে, তো এই সব ক্ষেত্রে আমি যতটা শুনেছি বা এখানেও যা লক্ষ্য করছি যে অতি প্রাচীনকাল বা প্রাচীনকাল বলে যা বুঝি তার চাইতে একেবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এই কথা আছে, এটার উপরেই টপিকগুলো মোটামুটি বিস্তৃত, অর্থাৎ 66-এর যে 6 দফা, 69-এর যে গণঅভ্যুত্থান, 70-এর যে নির্বাচন, তারপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে ভাষণ, 7ই মার্চের স্বাধীনতার ঘোষণা, মুজিবনগরের সরকার গঠন, এবং শেষ পর্যন্ত পাক বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয়। তাহলে আমি দেখছি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ইতিহাসটা, এটার গুরুত্বটা একটু দিতে হবে বেশি করে, আপনার কি মনে হয়? আমি আসলে আপনার সঙ্গে একমত, এবং এই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে তো সেই 47 থেকেই শুরু হয়, মানে যে সময় পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে গেল সেই সময়েই, আর ঠিক সেই সময় না, তারও আগের থেকে, আমরা যখন দ্বিজাতি তত্ত্ব বা লাহোর প্রস্তাবের কথা যখন বলি 1940 সালে, সেই সময়ে কিন্তু এই বাংলাদেশ নামে যে একটি দেশের জন্ম হতে পারে এইরকম একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। কিন্তু এখানে একটি মানে খুব মজার ব্যাপার রয়েছে, সেটা হলো এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এটি দুভাবে আসতে পারে। স্যার একটু আগে বলেছেন যে ইতিহাসগুলো একই সঙ্গে রাজনীতি এবং একই সঙ্গে ইতিহাস, তো আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ি, এই ইতিহাসটি কখনো কখনো রাজনৈতিক প্রেক্ষাপটের দৃষ্টিভঙ্গি থেকেও কোশ্চেন হতে পারে। হয়তো আমি মনে করলাম ওটি ইতিহাসের প্রশ্ন, কিন্তু আসলে সেটি নয়। সুতরাং যেহেতু একটি বিষয়ের উপরে দুভাবে প্রশ্ন হতে পারে, সুতরাং এটি ডাবল ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যখন 47 থেকে পড়া শুরু করব, আমরা 47 থেকে বলছি, কিন্তু আসলে একজন ছাত্রের উচিত দ্বিজাতি তত্ত্ব থেকেই পড়া শুরু করা, কেন ভারত এবং পাকিস্তান হবে, এবং দ্বিজাতি তত্ত্ব কীভাবে, লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব কীভাবে কন্ট্রাডিক্টরি হয়ে গেল, কীভাবে দ্বিজাতি তত্ত্বে বলা হচ্ছে যে দুটি জাতি দুটি দেশ, এবং লাহোর প্রস্তাবে বলা হচ্ছে দুটি জাতি তিনটি দেশ, তাহলে ওইখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার যে বীজ সেটি কিন্তু রোপণ হয়ে গেল। তারপরে 47-এর পরে 52 আসলো, ভাষা আন্দোলন হলো, 54 আসলো, নির্বাচন হলো, 56 আসলো, সংবিধান প্রণীত হলো, 58 আসলো, আপনার আইয়ুব খানের সামরিক শাসন জারি হলো, 62-তে আরও একটি সংবিধান, 66-তে 6 দফা দাবি, 68-69-এ গণঅভ্যুত্থান, 70-এ নির্বাচনে এবং 71-এ যুদ্ধ। সুতরাং আমি যেটা বলতে চাই, এই 6 মার্কসের জন্য এই আগামী 1 মাসে তারা কতটুকু পড়বে আমি জানি না, বা কীভাবে পড়বে সেটা এই 1 মাসে বলে দেওয়ার বিষয় নয়, কিন্তু তাদের লক্ষ্য হবে কোরিলেট করা। এই 1 মাসে বেশি পড়ে ভুলে যাওয়ার চেয়ে কম পড়ে কোরিলেট যদি সে করতে পারে, মনে রাখাটা খুব জরুরি। একটি দিন কিন্তু আজকের দিনটি কিন্তু আজকের দিন নয়, আজকের দিনটি হচ্ছে গতকালকের দিনের উপহার। সুতরাং আমি যদি 71 সালের কথা বলি, 71 সাল হচ্ছে 69 সালের একটি রেজাল্ট, 69 সাল হচ্ছে 66 সালের একটি রেজাল্ট, 66 সাল হচ্ছে 52 সালের একটি রেজাল্ট। সুতরাং যারা ইতিহাস বা বাংলাদেশ বিষয়াবলী বলছে তাদের কনসেপ্ট যেমন ক্লিয়ার হতে হবে, একটি ইতিহাস, একটি দিন কীভাবে আরেকটি দিনের উপরে দাঁড়িয়ে আছে এই ইতিহাসটাও তাকে জানতে হবে। সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস যখন সে পড়বে, ওই শুধু 9 মাসের যুদ্ধ পড়ে গেল, কে বীরশ্রেষ্ঠ হলো, কে বীর প্রতীক হলো, এই বিষয়ের উপরে উনি গুরুত্ব দিচ্ছেন, অথচ
ছোটোখাটো অন্যান্য বিষয়গুলো রয়েছে যেগুলোর কারণে সেই বীরশ্রেষ্ঠ, যেগুলোর কারণে সেই 11টি সেক্টরে বিভক্ত, যেগুলোর কারণে সেই আমাদের স্বাধীনতার পতাকার উত্থান, সেগুলো সে পড়লো না, অ্যাভয়েড করে গেল, তাহলে হবে না। সুতরাং বিষয়টাকে কম্প্রিহেন্সিভভাবে দেখতে হবে। স্বাধীনতার ইতিহাস 6 মার্কস হতে পারে, বা এটাকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে 6 মার্কস বা কোত্থেকে পড়বো কোত্থেকে না পড়বো, এত স্ক্যাটার্ড বিষয়। কিন্তু বিষয়টা কিন্তু স্ক্যাটার্ড নয়। আমি যদি এটিকে দেখতে পারি ইন এ হলিস্টিক ওয়ে, আমি যদি এটিকে একটু উপর থেকে দেখতে পারি, একটা বার্ডস আই ভিউ যদি আমি নিতে পারি, তো ভেরি রিদমিক, এর মধ্যে একটি ইতিহাসের মধ্যে একটি সুর আছে, একটি ছন্দ আছে। আমি তাদেরকে বলবো এই এক মাসে এলোমেলো, মানে শেষের দিকে স্টুডেন্টরা হচ্ছে খেই হারিয়ে ফেলে, তারা একটা একটা প্রেশার, একটা হাইপার টেনশনের মধ্যে দিয়ে যায়। তো আমি বলবো যে ঠান্ডা মাথায় এই রিদমটা যদি তারা বের করতে পারে, একটি ঘটনার পর একটি ঘটনা কীভাবে দাঁড়িয়ে আছে, 66টির 6 দফার মধ্যে অনেক কিছু আছে। প্রথম দফাটা তাকে জানতে হবে, দ্বিতীয় দফাটি তাকে জানতে হবে, প্রত্যেকটি দফায় যায়। এখন কেউ যদি মনে করে যে প্রিলিমিনারিতে হয়তো শুধু প্রথম দফাটা আসবে, শেষের পরেরগুলো আসবে না, তার তো কনসেপ্ট হচ্ছে প্রিলিমিনারি। তো কিন্তু প্রিলিমিনারিতে আসবে বলে আসবে, ভাইবাতে আসবে না বা রিটার্নে আসবে না, এমন নয়। বিষয়টাকে একটু কমপ্রিহেন্সিভ ওয়েতে দেখতে হবে এই শেষের দিকে। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমরা প্রস্তর যুগ থেকে, মৌর্য যুগ থেকে কিন্তু বাংলাদেশের ইতিহাস পাওয়া যায়। আপনার প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং পুরনো প্রস্তর যুগ, তারপরে আসছে মৌর্য, সেই মৌর্যর পরে সেই কৌটিল্যর ইতিহাস বা অনেক কিছুই আছে। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটি বিষয় ইম্পর্টেন্ট, তবে হ্যাঁ, মুক্তিযুদ্ধের সাথে সেই 47 থেকে 71 পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হবে। কখনো আপনি একটি বিষয় রয়েছে বা সাধারণ জ্ঞানে, সেটাকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র। দেখুন, ওইখানে যদি স্বাধীনতা কেন্দ্রিক বা স্বাধীনতার ইতিহাস নির্ভর একটি চলচ্চিত্রের নাম আসে, আর আমি তাহলে আমি যদি বলি এটি আসলে কোথা থেকে প্রশ্ন হয়েছে, মুক্তিযুদ্ধ থেকে নাকি সংস্কৃতি থেকে, আসলে দুই জায়গা থেকে। তো এই জন্য এই বিষয়গুলোকে একটু কমপ্রিহেন্সিভভাবে যদি পড়ে, আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ, এটি খুব গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা কোনো কিছুকেই, বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো, এটিকে কোনো কিছুকেই এককেন্দ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের সব কিছুকে এটার বহুমাত্রিকতা নিয়ে বিবেচনা করতে হবে, কারণ প্রত্যেকটি বিষয়ের সঙ্গেই, বিশেষ করে বাংলাদেশ ইতিহাস, আন্তর্জাতিক, এমনকি বাংলা, ইংরেজিও বটে, বিশেষ করে যারা রিটার্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন নিতেই হবে, কারণ শুধু প্রিলিমিনারি নয়, এটার জন্যে একটা লিখিত পরীক্ষা ভবিষ্যতে হবে, মাথায় রাখতে হবে চাকরি। যদি তাই হয়ে থাকে, এমন কোনো কিছু আছে যে বিষয় বাংলার যে প্রবন্ধ, সেই প্রবন্ধ আসতে পারে, আবার আন্তর্জাতিক বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে, আবার সেইটি যে জেনারেল নলেজ সেখানেও কিন্তু আসতে পারে। সব মিলিয়ে একটা বিষয়কে 3 বা 4 জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রস্তুতিটি সার্বিক প্রস্তুতি হবে, আর সেটি আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে বাংলাদেশের কৃষি সম্পদ, এখানে নাম্বার আছে 3। রেজাউল করিম রেজা, এই বিষয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে, শস্য উৎপাদন, এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, যখন সাব হেডিং হিসেবে এগুলো আছে? থ্যাংক ইউ স্যার। বেসিক্যালি কৃষি সম্পদটা আসলে বাংলাদেশ বিষয়াবলীর যেহেতু অন্তর্ভুক্ত, এটা অর্থনীতির অন্তর্ভুক্ত, বাংলাদেশের অর্থনীতির অন্তর্ভুক্ত। তো বাংলাদেশের অর্থনীতিটা যদি কেউ একটু একটু ডিপলি একটু পড়ে, মানে এটা তো আপনি একটা কৃষি সম্পদ বললেন, বেসিক্যালি বাংলাদেশের এই অর্থনীতির এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এর কিন্তু আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। সুতরাং এই শুধু কৃষি সম্পদ বললে হচ্ছে আমরা বুঝতে পারছি যে কৃষি রিলেটেড যে ডেটাগুলো আমরা পাই সেটা আমাদের স্ট্যাটিস্টিক্স অফ ব্যুরো দিক অথবা অর্থনৈতিক কোনো সমীক্ষায় দিক, এবং সেটা এই খাদ্য উৎপাদন থেকে শুরু করে সরবরাহ ঘাটতি অথবা এই মানে সরবরাহ এবং ঘাটতি যেটাই আমরা বলি না কেন, কৃষি সম্পদ যেহেতু আমি বলছি যে অর্থনীতির একটা ব্রাঞ্চ, তার মানে অর্থনীতির পুরোটা ব্রাঞ্চই তার পড়তে হবে, কোনো না কোনো পার্ট হিসেবে কোশ্চেন আসবে বিসিএসের কোনো না কোনো অংশ থেকে। হয়তো এই জায়গায় 3 মার্ক দেওয়া আছে শুধু কৃষি সম্পদে। তো কৃষি সম্পদটা আমি বলবো যে এই যে বিশেষ করে বাংলাদেশের যে ফসলগুলোর উৎপাদন হয়, সে ধরেন আমি বলছি যে পাট, এটা কৃষি এই সম্পদের মধ্যে, এই পাটের উৎপাদন পৃথিবীতে কততম হতে পারে একটা কোশ্চেন, কিন্তু আলটিমেটলি এটা অর্থনীতির বিষয়। কেউ যদি বলে যে পাট আসলে শুধু আমি অর্থনীতির অংশ আলাদা ধরবো, সেটা হতে পারে, অথবা এই পাটে হতে পারে, অথবা যদি বলি আমাদের গম উৎপাদন কত এবং এই গম আমরা আবার এরপরে আবার আমদানি করি হয়তোবা, তাহলে আমাদের পজিশন কত পৃথিবীতে। অর্থাৎ এই কৃষি সম্পদটা যদি আমি বলি, আমার ধারণা হলো যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো যে এই কৃষি সম্পদটা
বেসিক্যালি অর্থনীতির পার্ট হিসেবে পড়বে এবং অর্থনীতির অন্যান্য যে বিষয়গুলো আছে তার সাথে যুক্ত করে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে সহস্র সুমন, এই বিষয়ে আমরা কথা বলবো আর শুনবো প্রিয় দর্শক। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্যে। আমরা বিসিএস প্রিলিমিনারির বাংলাদেশ বিষয়াবলি নিয়ে কথা শুনছিলাম, আলোচনা চলছিল। আমরা বিরতি থেকে ফিরে এসে একটু কথা শুনতে চাই বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি গোষ্ঠী, উপজাতি সংক্রান্ত বিষয় নিয়ে, যেখানে নাম্বার থাকবে তিন সহস্র সমান। আচ্ছা স্যার, আপনি অনুমতি দিলে আমি যে কৃষি বিষয়টা ছিল ওই বিষয়ে একটি কথা বলে তারপরে শুরু করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ, এটা নিয়ে কথা হচ্ছিল। এটা স্যার খুব ভালোভাবে বলছিলেন যে বিভিন্ন শস্য আমরা উৎপাদন করি, রপ্তানি করি, আমদানি করি এবং সেগুলোর কিছু স্ট্যাটিস্টিক্স বিসিএসে আসে। তো সরকারের এবার কিছু রয়েছে, পরিকল্পনা রয়েছে যেগুলো সরকার এত গুরুত্ব দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যেহেতু সরকার গুরুত্ব দিচ্ছে, এগুলো বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। যেমন সরকার ইতিমধ্যে জেলা ব্র্যান্ডিং নামে একটি কার্যক্রম হাতে নিয়েছে, জেলা ব্র্যান্ডিং। তো জেলা ব্র্যান্ডিং করানোর জন্য সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, A2I বিভাগ থেকে, যে প্রত্যেকটি জেলাকে বলা হয়েছে হয় পণ্য অথবা স্থান অথবা একটি উদ্ভাবনী বিষয়কে নিয়ে যেন জেলা ব্র্যান্ডিং করে। তো যেটা হয়েছে, মুন্সিগঞ্জ তারা বলছে আলুরগঞ্জ মুন্সিগঞ্জ, জয়পুরহাট কচুর লতিকে ব্র্যান্ডিং করছে, পঞ্চগড়ে অর্গানিক চা হয়, অর্গানিক চা গ্রিন টি, এবং সমতলে চা হয়। তো পঞ্চগড় সমতলের চাকে ব্র্যান্ডিং করছে। তো কৃষিতে এই ব্র্যান্ডিং বিষয়টি একটি নতুন মাত্রা যোগ করেছে, প্রত্যেকটি জেলা খুঁজে বের করছে। চাঁদপুর বলছে ইলিশের বাড়ি চাঁদপুর। তার মানে হচ্ছে যেহেতু বিষয়গুলো এইভাবে সরকার নাড়াচাড়া করছে, আমার কাছে মনে হয় এটিও বিসিএসে কোনো না কোনো ভাবে একটি ভ্যালু অ্যাড করতে পারে। যাই হোক, তো আপনি স্যার মানে এটির সাথে আমি একটু যদি যোগ করি, যারা পরীক্ষা দেবে তাদের যদি একটু তারা যদি লক্ষ্য করে যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে যে শস্য, হ্যাঁ, সেগুলোকে তারা কোন স্লোগান দেয়, হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কিন্তু প্রত্যেকটা টেলিভিশনের প্রায় এরকম একটা ট্যাগলাইন আছে, একটা স্লোগান আছে। তো সেইটাকে আমরা মাথায় রাখতে পারি, যারা পরীক্ষা দেবে তাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা যে আলোচনায় গিয়েছিলাম সেখানে যদি ওই আদমশুমারি, জাতি, হ্যাঁ, বাংলাদেশের আদমশুমারি, জনসংখ্যা, তারপরে আদিবাসী বা ক্ষুদ্র বা নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং তাদের সংস্কৃতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে বাংলাদেশ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী, আমাদের ভিতরে কিছু ক্ষুদ্র এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে যাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলেমিশে থাকি এবং তাদের কিছু নিজস্ব সংস্কৃতি রয়েছে। যেমন আমরা বৈশাবীর নাম শুনেছি, বৈশাবী, হ্যাঁ, যে বৈশুক, সাংরাই এবং বিজু। তো অনেকে এই বিষয়গুলো নিয়ে হয়তো শুধু পড়ে চলে যায়। আমি সবসময় বলি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে শুধু পড়ে গেলে হবে না, বিষয়টাকে ফিল করতে হবে। আমি যদি বৈশাবী হচ্ছে আদিবাসীদের বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা কারা আসলে করে, হ্যাঁ, কেন করে, এই জিনিসটা যদি আমি একটু ফিল করে যেতে পারি, আমি যদি একটু ডিটেলস জেনে যেতে পারি। আরেকটি খেলার নাম আছে, সেটিকে তারা বলে জলকেলি খেলা। তো এটি কিন্তু বাংলাদেশের সংস্কৃতির একটি অমূল্য সম্পদ। আপনি জানেন যে পৃথিবীর প্রত্যেকটি দেশে, এমনকি বাংলাদেশেও, আমাদের জনগোষ্ঠী নিয়ে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আমাদের কিন্তু তাদের সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র রয়েছে, আমাদের বিরিশিরি রয়েছে, আমাদের রাঙামাটিতে কেন্দ্র রয়েছে। সুতরাং এই কেন্দ্রগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ হচ্ছে যে যখন একটি ছেলে বিসিএস পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করবে, তখন কিন্তু সে শুধু একটা স্টুডেন্ট থাকবে না, সে কিন্তু একটা কর্মকর্তা হয়ে যাবে, কর্মকর্তা। সুতরাং ওই মুহূর্তে সে ওই সব কেন্দ্রগুলো সম্পর্কে জানে কিনা বা কীভাবে ওগুলো ফাংশন করে তাকে জানতে হবে। এই জন্য আমাদের দেশে কখন কেমন আদমশুমারি হচ্ছে, আদমশুমারি কিন্তু প্রতি 10 বছর পরপর হচ্ছে, এটা আমরা জানি। কিন্তু কৃষি আদমশুমারির কিন্তু একটি ভিন্নতর রূপ রয়েছে, একটি নির্দিষ্ট সময় পরপর কৃষি আদমশুমারি হচ্ছে। আবার অনেক সময় আদমশুমারির তথ্য, আপডেট আদমশুমারির তথ্য অবসলেট হয়ে যাচ্ছে। কীভাবে, আমরা 2011 সালে যে আদমশুমারি হয়েছিল, সেই আদমশুমারির তথ্য কিন্তু আপনি এখন যদি আনসার করে আসেন তাহলে আপনি ভুল হয়ে যাবে। তাহলে আপনি আমাকে আদমশুমারিই পড়তে হবে, আবার আদমশুমারিকেই অনেক সময় একটু দূরে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা আবার অর্থনৈতিক সমীক্ষা 2017 যেটি, সেটির স্ট্যাটিস্টিক্স আমরা নিব, নারী বা পুরুষের অনুপাত কত। আমি যদি এখন সেই 2011 সালের ইয়েতে যাই, তথ্যটি নেই, এটা ভুল হবে আমি তা বলবো না, কিন্তু বিএসসি সেটিকে গ্রহণ করবে কি না,
বা পিএসসি সর্বশেষ তথ্যটি জানতে চেয়েছে কিনা, এ বিষয়ে কিন্তু আমার মনে হয় একটু নিশ্চিত হওয়ার দরকার রয়েছে। ধন্যবাদ, আমরা আসবো। তবে এই প্রসঙ্গে একটা বইয়ের কথা কি আমরা সবাই বলতে পারি কিনা, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা। জি, এই বইটি যদি আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে পরীক্ষার্থীরা একটু খেয়াল করে বা দেখে, তাহলে অন্তত সরকারের যে ডাটা, এই ডাটাগুলো কিন্তু ওখানে থাকে এবং আপডেটেড ডাটাগুলো থাকে। আমরা এস এম রেজাল করিম রেজা আপনার কাছে একটু আসতেছে। আমাদের এই বিষয়ে নাম্বার তিনটি নাম্বার আছে, বাংলাদেশের সংবিধান। এই সংবিধান নিয়ে আমরা জানি নানা রকমের পরিবর্তন ঘটেছে, পরিবর্তনের মধ্য দিয়ে সংবিধান এগিয়ে চলছে। তো এইখানে প্রস্তাবনা, বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসমূহ, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ, এই বিষয়গুলো পড়তে হবে, প্রস্তুতির অবস্থা। ধন্যবাদ স্যার। বেসিক্যালি এই বাংলাদেশ বিষয়ে বলি, এইটা প্রথমে মাথায় নিতে হবে পরীক্ষার্থীদের, বাংলাদেশ বিষয়ে বলে। এবং পিএসসিকে আমি ধন্যবাদ দেব, এরা খুব ভালো করছে যে 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক, 6 মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা করে দিছে। কিন্তু শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে বাংলাদেশ বিষয়ে বলে। এবং এই বাংলাদেশ বিষয়ে বলি, আমরা যদি প্রথমেই বলি, আমি একটু শিক্ষার্থীদের উদ্দেশ্যে, মানে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলবো, একটা হচ্ছে কন্টেম্পোরারি বিষয়, একটা হচ্ছে বেসিক বিষয়। এই কন্টেম্পোরারি বিষয়ে সাম্প্রতিক যে সমস্ত ঘটনা ঘটছে সেইগুলোও আসলে এই বেসিকের মতোই মনে হবে আলটিমেটলি। এবং এখানে আমরা যদি বলি যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাংস্কৃতিক এবং বাংলাদেশের খেলাধুলা, আমরা খেলাধুলা ঠিক আলোচনা এখন আমরা আর করছি না, কিন্তু অন্য যে বিষয়গুলো আমরা আলোচনা করছি আলটিমেটলি কোনোটার সাথে রিলেটেড। বাংলাদেশের সংবিধান, এইটা কি সংবিধান হিসেবে আমরা পড়বো না বাংলাদেশের ইতিহাসের পাঠ হিসেবে পড়বো, এটা একটা হতে পারে। কিন্তু সংবিধানটার যে বেসিক বিষয় জানা হয়, উনি একটু আগে বললেন যে পরীক্ষা দেওয়ার পরে যিনি পরীক্ষা উত্তীর্ণ হবেন তিনি একজন কর্মকর্তা হবেন। পিএসসির মৌলিক উদ্দেশ্য কিন্তু হলো যে তার এই বেসিক বিষয় সম্পর্কে সচেতন আছে কিনা সেইটা যাচাই করা। সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে বাংলাদেশের সংবিধান কখন রচিত হয়েছে, কোন প্রেক্ষাপটে, সেই গণপরিষদে কারা ছিলেন বা কার নেতৃত্ব হয়েছে, সেইখানের সদস্য সংখ্যা কত ছিলেন, কত তারিখে এই সংবিধান প্রথম পাশ হলো, অথবা এই সংবিধানকে প্রথম রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী জারি হলো কবে, তারপর আনুষ্ঠানিকভাবে সংসদে বা গণপরিষদে গৃহীত হলো কবে, দেন সংবিধানের যে বিভিন্ন বিষয়াবলী আছে সংবিধান রিলেটেড, কোন অধিকার কোন কত ধারায়। বেসিক্যালি আমার কাছে মনে হয় যারা পরীক্ষা দেবে তাদের জানা উচিত যে এই পরীক্ষাগুলো নেওয়া হবে যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়ে, সেহেতু আমার মনে হয় তাদের উচিত হলো যে এই সব বিষয়েই একটু মানে একটু পড়াশোনা করা। পড়াশোনা করলে তার মেমোরি রিকল করতে কিন্তু খুব সুবিধা হবে, কারণ এমসিকিউ যেহেতু নেবে তার তো সে সচেতন কিনা সেইটা যাচাই করা হচ্ছে। তাহলে এর যে মানে এই সংবিধানটার যে হিস্ট্রি এবং সংবিধানের যে ধারাসমূহ সেই বিষয়গুলো এবং মৌলিক ধারা কোনগুলো, কোন ধারাগুলো রাষ্ট্রীয়ভাবে অধিকার অথবা তার যে কর্তব্য সংবিধানে বলে দেওয়া আছে দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়গুলো আমার মনে হয় যারা পরীক্ষার্থী তাদের উচিত হলো যে এই বিষয়টা শুধু ওই ধারা না পড়া, শুধু ইতিহাস না পড়া, সব বিষয়েই মোটামুটি করে একটু তার পড়াশোনা করে এবং একটা ক্লিয়ার একটা ধারণা নেয়। ক্লিয়ার ধারণা থাকলে যেটা হবে, তার ওই পরীক্ষায় যে ধারা এটা কি সংবিধান হিসেবে আসছে না ইতিহাস হিসেবে আসছে সেটার ইম্পর্টেন্ট তখন আর তার কাছে। স্বাস্থ্য সুমন, আমি আপনার কাছে আসি একটু, আমার এই পরের আলোচনা সেটা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এই নিয়ে প্রশ্ন আসে, যেখানে রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা, কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক আদি, সুশীল সমাজ ও চাপ প্রয়োগকারী গোষ্ঠীসমূহ কিংবা এদের ভূমিকা, এই বিষয়গুলো। এই বিষয়গুলো যদি কেউ একবার কনসেপ্টগুলো একবার ক্লিয়ার হতে পারে তার যেটা হবে এই জিনিসগুলো যেমন সে বুঝতে পারবে তেমনি সে আমাদের ইতিহাসটাও খুব ভালো করে বুঝতে পারবে। না, একটা কথা কি আপনি একটু পরিষ্কার করে বলবেন কিনা তাদের জন্য, যে এইগুলো যেগুলো আছে সেটা হচ্ছে একেবারেই একাডেমিক কিছু বিষয়, অর্থাৎ কনসেপ্টটা বাংলাদেশের কাছ থেকে দৃষ্টান্ত নিলে হবে না, বাংলাদেশের দৃষ্টান্ত উপভোগ করে একটু অন্যরকম।
এখানে হ্যাঁ, এটা আপনি স্যার খুব ভালো একটা কথা বলেছেন, কেননা আমি হয়তো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম, তো আমি একাডেমিক বিষয়গুলোকে একাডেমিক্যালি দেখেছি, প্র্যাকটিক্যালের সাথে আমি মিলাইনি। যেমন একাডেমিক্যালি বলা হচ্ছে যে দুটি গণতন্ত্রে মাল্টি পার্টি থাকবে, অনেকগুলো দল থাকবে এবং প্রত্যেকটি দল একসাথে পার্লামেন্টে যাবে। এখন বাস্তবে যাচ্ছে কি না ওটি চিন্তা করলে আসলে এইগুলো চিন্তা করে যদি পরে তাহলে মুশকিল হবে। যেমন এখানে ধরি ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক আদেই, এইটি যদি আমি দেখি যে আমাদের এখনকার অবস্থা থেকে দৃষ্টান্ত নিয়ে যদি ছাত্রছাত্রীরা পড়ে তাহলে কিন্তু হবে না স্যার। একটা বিষয় এই বিষয়ে আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটি হলো বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিক বিষয়গুলি এটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা আমরা আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট বা সোশ্যাল সায়েন্সেস ফ্যাকাল্টির স্টুডেন্টরা যেভাবে দেখি, সায়েন্স বা কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা কিন্তু ওইভাবে বাস্তবিকভাবে দেখার সুযোগ নেই। তো আমি বলবো যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে হ্যাভিং সায়েন্স অর ইউনো কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য বিষয়টি খুবই একাডেমিক্যালি দেখতে হবে। আপনি যখন বলছেন যে বিরোধী দল, তো বিরোধী দলকে বলা হয় শ্যাডো গভর্নমেন্ট, ছায়া সরকার। তো আমাদের দেশে সে ছায়া সরকার হিসেবে ফাংশন করছে কি না ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে সায়েন্স বলছে, পলিটিক্যাল সায়েন্স বলছে বা রাজনীতি বিজ্ঞান বলছে সে শ্যাডো গভর্নমেন্ট, এবং তার নিজেকে সেভাবে মানে আবির্ভূত করতে হবে, এটা তার দায়িত্ব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মানে হচ্ছে এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হতে পারে, এটি একটি বিজ্ঞানীদের অ্যাসোসিয়েশন হতে পারে, এটি একটি ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন হতে পারে। যখন তাদের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা মনে করে এবং সরকারকে চাপ দিতে চায়, মানে রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ, সংবিধানের ভায়োলেশন, তখন তারা সরকারকে চাপ দিতে চায়, তখন তারা ওই সরকারকে চাপ দিয়ে হয়তো এই কাজটি করিয়ে নেয়। অনেক সময় হয়তো সরকার বুঝতে পারে না, সরকার হয়তো ওই অত দূর পর্যন্ত যেতে পারে না, রুট লেভেল পর্যন্ত। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এইভাবে ফাংশন করছে। আবার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, গণতন্ত্রের মধ্যে আপনার দলীয় সরকার, বিরোধী দলীয় সরকার, পার্লামেন্ট, পার্লামেন্টকে বলা হচ্ছে হাউস অব দ্য ন্যাশন, সেখানে কী কী নেগোসিয়েশন হবে, সেখানে কীভাবে আইন তৈরি হবে, এই বিষয়গুলোকে আমি বলবো যে যারা সোশ্যাল সায়েন্সেস ফ্যাকাল্টির স্টুডেন্ট বা আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট এদের যেভাবে দেখছে, একজন কমার্স এবং সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট যারা পড়াশোনা করেছে তাদের একাডেমিক্যালি, আমি বলবো যে তাদের আসলে একটু ওই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। শুধু নৈর্ব্যক্তিক করলে হবে না, তাদের যদি কোনো সুযোগ থাকে, আমরা তো স্যার আসলে বিসিএসের বই হচ্ছে ওই বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো পড়ে, আমি আপনাদেরকে অনুরোধ করবো যদি কেউ রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলে বা আন্তর্জাতিক বিষয় বলে এগুলো যদি ভালো করে বুঝতে চান, অনুরোধ করবো তাদেরকে কিছু ক্লাসিক বই আছে রাজনীতির উপরে, প্রশাসনের উপরে, আন্তর্জাতিক রাজনীতির উপরে, যেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা কী, কীভাবে ফাংশন করে, রাজনৈতিক গোষ্ঠী, বিরোধী দল কী, ক্ষমতা কী, ক্ষমতার আসলে একটা সংজ্ঞা আছে, আমরা তো ক্ষমতাকে অনেকভাবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স আসলে ক্ষমতার একটি সংজ্ঞা রয়েছে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে শুধু ওই নৈর্ব্যক্তিক বই, শুধু বাজারে যে ট্রেডিশনাল বইগুলো পাওয়া যায় সম্ভবত সেগুলো পড়লে আপনি নিজেকে একজন কোয়ালিটি কম্পিটেন্ট হিসেবে দাঁড় করাতে পারবেন না। এই যে খানিকটা যন্ত্র হয়ে যেতে পারে এটা, আমরা আলোচনার একদম প্রান্তিকে এস এম রেজাউল করিম রেজা, সব শেষে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য বাংলাদেশ বিষয়াবলী এইটিকে সামনে রেখে প্রস্তুতি সংক্রান্ত সব শেষ আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি যারা পরীক্ষা দিবে প্রথমে শুভেচ্ছা জানাবো এবং অভিনন্দন জানাবো যে তারা নিশ্চয়ই ভালো করবে। বেসিক্যালি আমি বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে যদি একদম সংক্ষেপে যদি বলি, কিন্তু তার আগে একটা আপনার উদাহরণ দিই যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা একটু আগে আলোচনা করলেন, এটা এটা হলো তার মানে হলো যে ছাত্রদের ওই যে মৌলিক জ্ঞানটা জানতে চাবে আসলে, কারণ রাজনৈতিক বিষয়ের কী কী প্রোগ্রাম হচ্ছে বা কার্যক্রম এগুলো তো না, তার সচেতনতার লেভেল কই, যেটা বললেন উনি যে আসলে বিরোধী দল একটা শ্যাডো গভর্নমেন্ট, এই সম্পর্কে ধারণা আছে কি না মৌলিক বিষয় বলি, এইভাবে ছাত্ররা প্রস্তুতি নেবে। তবে আমি সার্বিকভাবে যদি বলি বাংলাদেশ বিষয়ে বলি মানে বাংলাদেশের সবগুলো বিষয় সে পড়ে নেবে এবং সারসংক্ষেপ পড়বে। সারসংক্ষেপ বলতে আমি প্রথমেই যদি বলি ইতিহাস, ইতিহাসের মূল মূল যে বিষয়গুলো ধারণা নেবে, ভূগোল সে একই অবস্থা, অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক, ইভেন খেলাধুলা, এই বিষয়গুলো প্রশ্ন আসবে, কেউ মনে করবে কন্টেম্পোরারি, কেউ মনে করবে যে এটা বেসিক বিষয়, কেউ মনে করবে যে যেমন বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়, মানে এই এই অঞ্চলে ভারতীয় উপমহাদেশে। ধন্যবাদ এস এম রেজাউল করিম রেজা, আপনি সার্বিক আলোচনাটা একরকম কেচেগণ্ডুষ করেছেন। সহস্র সুমন আপনার কাছে আসতে চাই যে পরীক্ষার আগে আগে কতটুকু শেষ সময়, আমি আসলে দুটি বিষয় তাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথম বিষয়টি হলো সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কিন্তু কোনগুলো খেয়াল রাখবো কোনগুলো রাখবো না,
কোন পর্যন্ত? কোনগুলো? হ্যাঁ, সেটা হচ্ছে কোন পর্যন্ত, আসলে বলতে পারে যে পরীক্ষার এক সপ্তাহ আগ পর্যন্ত। আচ্ছা, এখন দুটো ঘটনা ঘটতে পারে। একটি হলো যে সব কিছুই কি তাহলে আমি মনে রাখবো, যা ঘটছে সারা পৃথিবীতে তাই, বা সারা বাংলাদেশে যা ঘটছে তাই, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে ধরুন একটি ব্রিজ আছে, ব্রিজ আছে এটি কোনো নিউজ নয়, বাট ব্রিজটি ভেঙে গেল, এটি একটি নিউজ। সুতরাং এমন কোনো চেঞ্জ যা কিনা মানুষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সেটি এ বিষয়বস্তু হয়ে উঠতে পারে। অর্থাৎ আমাকে বুঝতে হবে কোন ঘটনাটি কত বেশি সংখ্যক মানুষের স্বার্থকে টাচ করে, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। আরেকটি বিষয় হলো, যেহেতু পড়াশোনার শেষের দিকে, সময়ও শেষের দিকে, আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে চাপ সামলে উঠতে হবে। আমাদের এই শেষের দিকে এসে অনেকে খুব ভালো পড়াশোনা করে, কিন্তু মানসিক একটি চাপের মধ্যে সে থাকে। তো অনেকে দেখা যায় ফোন, ফেসবুক, টিভি দেখা সব কিছু বন্ধ করে দিয়ে, আমি বলবো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমি বলবো আপনার স্বাভাবিক জীবনটি আপনি যাপন করুন, আপনি পড়াশোনা করুন, আপনি একটু টিভি দেখুন, আপনি একটু পত্রিকা পড়ুন। আপনি যদি খেয়েই হারিয়ে ফেলেন, আপনি যদি নিজেকে একটি বক্সের মধ্যে মানে আবদ্ধ করে ফেলেন, তাহলে আপনি আসলে সেখানে কোয়ালিফাই করতে পারবেন না, চাপই আপনি ঠিক সামলে উঠতে পারবেন না। ধন্যবাদ থাকতে হবে সহস্র সুমন, ধন্যবাদ এস এম রেজাল করিম রেজা। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা। দেখা হবে আগামী অনুষ্ঠানে।